হ্যাঁ আর কিছু করছে ঠিক না অথবা পানিয়ে নিয়ে আরব দেশে পা বেশি ফাটে যার পা ফেটেছে ও পা পরিষ্কার করার কাজ করছে ফাটা পাকে ঘষতেই আছে খুলে খুদবার অবস্থা খুদবা যেহেতু বুঝে না মিসকিন কি করবে এগুলোই করছে পানিয়ে খেলছে ও আল্লাহিয়াতিন অথবা দাড়ি এই দাড়ি নিয়ে এবার এই দিক ওই দিক এবার ওই দিক এই করছে না করবে না অথবা কাপড় নিয়ে খুদবা চলছে একবার একবার এই দিক কাপড় নিয়ে হ্যাঁ লুঙ্গি সাঁটা সাঁটি করেছে যা লুঙ্গি পরে এসছে জি হ্যাঁ এরকম করবে না অথবা অন্য অন্য কিছু নিয়ে জি হ্যাঁ নাক নিয়ে আরো দেশে অ্যালার্জির এক রোগ আছে কিছু লোক তা আছে গোটা বা শুধু নাক নিয়েই আশা করে নাক কচালেতেই থাকে করতেই থাকে শুধু নাকে আঙ্গুল ঢুকাই আঙ্গুল ঢুকায় আঙ্গুল হ্যাঁ পাথর নিয়ে খেলা জায়েজ নয় আমার দেশের মসজিদগুলোতে আবার টুপি রাখা থাকে খেজুর পাতার টুপি রাখা থাকে খেজুর পাতার টুপি নেকে যদি খেলা করে আর ছোট বাচ্চা কালে করতে পারে বাচ্চা কালে আমরা করেছি এইসব মসজিদে গিয়ে টুপি সার করছি হ্যাঁ একবার এদিকে সারি করে এদিকে টুপির ওপর টুপি হ্যাঁ এতরা দি একবারে শাড়ি করে তো এইসব খেলা ছোট হোক আর বড় হোক শরিয়ত এবেন সকলে যখন নিষেধ তো বলছেন আমরা সরুল্লাহ সাল্লাহ ইসাল্লামের হাদিস এই মর্মে রয়েছে মান মাসাল হাসা ফাঁকাতে লাগা কেউ যদি জুমার দিনে জুমা মসজিদে কঙ্কর পাথর স্পর্শ করে পাথর নিয়ে খেলা করছে জি পাথর একবার এখান থেকে এখানে এখানে কেউ পাথরকে এক জায়গায় জমা করছে অথবা পাথরকে এখান থেকে ওখানে সরাচ্ছে এই পাথর কথা কেন বলা হলো পাথর কোথায় পাবেন মসজিদে আছে পাথর তো পাথর কথা কেন বলা হলো হ্যাঁ নবী করিম সাল্লামের জামানায় মসজিদ নবীতে কুচি পাথরই ছিল হ্যাঁ ওতে কোনো পাটি ছিল না চাটাই ছিল না হ্যাঁ কার্পেট মখমল তো দূরের কথা বুঝা গেছে না তাতেই সাহাবাই কেরামগো নবী করিম সাল্লামের সাথে সকলেই মাটিতে কুচি পাথরে সেজদা করেছে এই জন্য হাদিস আছে যে সেজদার জায়গা বারবার করে সেজদার জায়গা থেকে পাথর সরাইও না যদি খুব জরুরি হয় যে কপাল রাখতে কষ্ট হচ্ছে কুচি পাথরে তো একবার শুধু সরাও একবার সরাও বারবার নয় বারবার কারণ ফাইন্দার রহমাত রহমত সামনে ওখানে সেচদার জায়গাতে নামছে তুমি বারবার তুমি রহমতকে মুছে ফেলে দিয়েছো ওই জন্য বারবার সাফ করিও না ইহাদিশগুলি কি পরিমাণ করে যে নবিশেষ না আমলে কাঁচা মাটিতে কুচি পাথর যে মদিনার মাটি পাথর বিশিষ্ট কুচি পাথরওয়ালা মাটি ও তিনি সেচতে করেছেন সুহান আল্লাহ তারপরে কাদার পাওয়ার যে হাদিস রয়েছে তাতে নবী সাল্লাহ স্বপ্ন দেখছেন যে আমি পানিতে আর কাদাতে আর কাদা হয়ে গেছে আর নবী করেছেন কপালে কাদা লেগে গেছে আজকে এত সুন্দর মসজিদ ভেবে না বাইরে আরাম পায় বাইরে বসে থাকে কাজ কাম বাদ দিয়ে কাজ কাম যেহেতু দোকানপাট বন্ধ থাকে তখন বাইরে বসে থাকে না হয় ঘরে উঠে যায় কিন্তু মসজিদ আসে না গরমে বসে থাকলে মসজিদ আসে না তাহলে ওই জামানার মত হইলে কি হইতো আজকালকার মুসলিমদের অবস্থা হ্যাঁ তারপরে মুসলিম নামাজ না পড়ে মুসলিম বলছেন যে কেউ যদি কঙ্কর স্পর্শ করে সে ফালতু কাজ করলো লাগা লাগো কাজ মানে গোনহার কাজ একটু আগে শুনলেন কিন্তু লাগো মানে গোনা অমাল গোনহার কাজ করলো ফালা জুমা তাহলে তার জুমা নেই মানে তার জুমার সব নেই এমন তিনি সহিমাল খুশু এই তামাশা করলে খুশু থাকে না খুশু মানে আল্লাহ অভিমুখী হওয়া একগ্রতা মনোযোগী হয়ে আল্লাহর কথা তারা কথা শুনতেন যে খুদবা শুনছিলেন সেটা থাকবে না কিন্তু যখন যেটা নিয়ে খেলছেন ওইটি কিন্তু মন আছে আজকাল কিন্তু ওই পাথর নিয়ে খেলার যুগ নেই কিন্তু মোবাইল নিয়ে খেলার যুগ খুদবা তো বোঝেন না আর মোবাইল আছে মোবাইল টিপাটিপি কেউ যদি করে এ হাদিস ফিট হবে না হবে না আরো বেশি ফিট হবে পাথর কষ্ট দিছিল পাথর যদি ওই নিয়ে বারবার এদিক ওদিক না করা যায় সরানো তাহলে মোবাইল নিয়ে কেউ খেললে হারাম নাজাজ কাজ করলো ওখানে ফেদি আমি রকমই জুমার খুদবা চলা কাল ডানে বামে তাকাবেন না অনেকের কিন্তু বদ অভ্যাস আছে দেখি গোটা মসজিদে কি আছে একবার ডান দিকে তাকিয়ে নিল আবার এই দিকে তাকাইলো পিছন দিয়ে ঘুরে ও তাকাচ্ছে ছোট বাচ্চাদের মতো না এরকম কাজ করবেন না কোন দিকে তাকাইতে হবে হ্যাঁ কেবল মুখিনা ক্ষতিভর দিকে ক্ষতিভর তকা তাকাইতে হবে ওয়ায়াষ্টাগেল বিলনাজরে ইলান নাস আও গায়রা জালিক হয় মানুষজনের দিকে তাকাচ্ছে अथवा অন্য কোন কিছু দেখতে ভালো লাগছে সেই দিকে তাকাচ্ছে ধরেনে ঘোড়াটা জীবনে দেখেনি যে সৌদি আরব প্রথমে আছে এই ঘোড়ির দিকেই তাকাচু হ্যাঁ অথবা কোনো ভালো কিছু হ্যাঁ আমাদের তো মসজিদের সামনের দিকে নকশার শেষ নেই ও নকশা দিকে পাগল জি হ্যাঁ চادر দিকে দেখছ অরে এত সুন্দর গম্বুজ বাইতুল মুকাররাম মসজিদে নাওস পড়তে খালি জীবনে প্রথম গেছে তাকাতছ সুদিকে দিক আর ওই দিক হ্যাঁ গম্বুজ এর নবীতে তাকাতছ ওই গোটা কোরআন লিখা আছে রে কোরআন লিখা আছে ছাদে তাকাচ্ছে ওইদিকে তাকাতছ সামনে আসে ল ইন্নাল না জাল গিশকুলহু আনি ইস্তেমালিল খুদবা কেন এটা তাকে খুদবা শোনা থেকে مشغول করে দিবে অমনো করে দিবে

خود مرا وابسته